এতিয়া পুনৰ চাওঁ হওক কি আছে সংবাদ শীৰ্ষত। দিশপুৰ ৰাজচক্ৰ কাৰ্যালয়ত ভূমি কেলেংকাৰী, ৰাজচক্ৰ বিষয়া পাপু গগৈৰ চহী জালিয়াতি কৰি মাটিৰ নাম জাৰি এটা চক্ৰৰ এজাহাৰ দাখিল কৰাৰ পিছতে ক্ৰাইম ব্ৰাঞ্চৰ জাল ডিটিপি অপাৰেটৰ। রাজ্যত সংঘটিত এনকাউন্টারের তদন্তর গুয়াহাটীত উপস্থিত রাষ্ট্রীয় মানব অধিকার আয়োগের উচ্চস্তরীয় দল, আরক্ষী সঞ্চালক প্রধানের গুরুত্বপূর্ণ বৈঠক আয়োগের প্রতিনিধির। মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে গোচর তরিব এ আই ইউ ডি এফে, মুখ্যমন্ত্রী আজমলের বিরুদ্ধে করা কটু মন্তব্যের বিরুদ্ধে ন্যায়ালয়ের দ্বারস্থ হব এ আই ইউ ডি এফ। আজমল মানে চোর, আজমল মানে ধর্ষণকারী বলে মুখ্যমন্ত্রীয়ে করা মন্তব্যের বিরুদ্ধে তরিব মানহানি গোচর। অসম তথা উত্তর পূর্বাঞ্চলত সাগরীয় ঘূর্ণি মিধিলির প্রভাব, হঠাৎ সলনি হয়েছে রাজ্যের বতরের পরিবেশ। ফাগুনের পূর্বে ধুঁলি কুঁয়লি হয়ে পড়া মহানগরীত ফিরফিরিয়া বতাহর আহিল কিনকিনিয়া বরষুণ। মেরাপানী থানা চৌহদত উত্তপ্ত পরিস্থিতি, যাত্রী ধর্ষণকারী গ্রেপ্তারের দাবি থানা ঘেরাও রাইজর। 11 নভেম্বরত এজাহার দাখিলের পিছতো ব্যবস্থা নোলাত ক্ষোভিত রাইজ। 15 বিরোধী দলের বৈঠকত লোকসভা নির্বাচনক লো সংকল্প প্রস্তুত, সরকারের দুর্নীতিয়ে হব আগন্তুক নির্বাচনের মূল ইস্যু। 1 ডিসেম্বরত ডিব্রুগড়ত হব বিরোধী ঐক্যর পরবর্তী বৈঠক। বোকাঘাটের অগ্রতলীত অপরাধী লো আরক্ষীর গুলি চালনা, আরক্ষীক আক্রমণ করে পলায়নের চেষ্টা করতে গুলিবিদ্ধ বাবু শইকীয়া নামের অপরাধী লো বৃহস্পতিবার এজন শিক্ষক গুলিয়ায় আহত করেছিল বাবুয়ে। দ্বিতীয় দিনও জম্মু কাশ্মীরত সেনা সন্ত্রাসবাদীর সংঘর্ষ অব্যাহত, সংঘর্ষত নিহত লস্কর ই তৈবার 5 সন্ত্রাসবাদী, সন্ত্রাসবাদীর বিরুদ্ধে যৌথ অভিযান নিরাপত্তা রক্ষের। শিবসাগরত আফ্রিকান সোয়াইন ফিভারত শ শ গাহরির মৃত্যু, গাহরির মাংস ক্রয় বিক্রয় আর সরবরাহ নিষেধাজ্ঞা, জেলা প্রশাসনের নিষেধাজ্ঞা ভঙ্গ করলে 188 ধারা অনুসরি দণ্ড বিহিব প্রশাসনে। ঐশ্বিক কম্পিউটার বিষয়ক লৈ বিপদত রাজ্যের হাজার হাজার দশম শ্রেণীর শিক্ষার্থী, অক্টোবরের রাজ্যের বহু স্কুলত নাই কম্পিউটার শিক্ষক, ঠিকাভিত্তিক শিক্ষকর মেয়াদ উকলি যাওয়াত বন্ধ কম্পিউটার শিক্ষা।